আসসালামু আলাইকুম। শপিং টিপস চ্যানেলে সবাইকে স্বাগত। দেশের ও প্রবাসের ভিউয়াররা কে কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় ভিউয়ার, আমি আছি নবাবগঞ্জ শিক্ষণের যে ঢাল বিজিবি মার্কেট, এখানে নতুন পুরাতন বিভিন্ন ধরনের গ্রিলের দরজা জানালা এই মার্কেটটিতে পাওয়া যায়। আজকে আমি এই মার্কেটের কোন পণ্যের দাম কেমন সেটি আপনাদের জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত পণ্যটির কোনটার দাম কেমন সেগুলো আপনি ধারণা পেয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার এখানে গ্রিলের নতুন পুরাতন দুটোই বিক্রি করেন? হ্যাঁ, নতুন অর্ডার নেওয়া হয়, পুরাতন বিক্রি করা হয়। পুরান নতুন নতুন পুরাতন দুটোই বিক্রি করা হয়। যেমন এইখানে যে দেখতে পাচ্ছি এগুলো তো পুরাতন। জি, এগুলো পুরাতন, মানে আগের মানে সনাতনী, যে মানে হাইগ্রাস ছাড়া যেটা ছিল পুরাতন, বিল্ডিং ভাঙা মাল। বিল্ডিং ভাঙা মাল। তো এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো 3-4 সাইজ সাইজ, হ্যাঁ, 3000 টাকা পিস। এগুলো পিস হিসেবে? পিস হিসেবে 3000 টাকা করে পিস বিক্রি করতেন। এগুলো তো নিয়েই লাগাইতে পারবে নাকি? কোনো কাজ করতে হবে? যা যা সমস্যা ছিল যে সবগুলো আপনারা ঠিকঠাক করে দিচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক করে। এগুলো যেটা বড়টা, এটা দাম কত পড়বে? এটা 35 টাকা। এইটা কয় সাইজ আছে? 3-4 আছে, 4-4 আছে। এটা হচ্ছে 3-4। যারা এই ধরনের মানে জানলাই চান তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। আর একটা হচ্ছে যে এইখানে এখানে নতুন আছে এই যে নতুন স্টিলের দরজাগুলা, ডিজাইন শীট করা, এটা হচ্ছে ইয়েতে। এগুলো প্রাইস কিরকম? এগুলো 3500 টাকা। এগুলো কম দাম, 3500, একদম 3500 টাকা হচ্ছে সর্বনিম্ন দাম। এই এটা সাইজটা কি? এটা 3-7। 3-7, মানে এটা মেন গেটে লাগাইতে পারবে? হ্যাঁ, ঘরের মেন গেটে, মেন গেটে লাগাইতে পারবে। যারা একটু লোহার মানে মজবুত দরজা চান তাদের জন্য এইটা। আর এই যে মানে জানলার যে গ্রিলটা, হাই গ্রিল, এটা 12 মিলি স্কয়ার বারে, স্কয়ার 12 মিলি স্কয়ার বারে। এইটা আপনারা কি দামে বিক্রি করছেন? এটা আমরা কেজি হিসেবে নিলে 120 টাকা কেজি রাখতে পারবো। কেজি হিসাবে 120 টাকা। কেউ যদি ফুট হিসেবে নিতে চায়, ফুট হিসেবেও দিতে পারবো। কত পড়বে? ফুট হিসেবে 160 টাকা ফুট। 160 টাকা ফুট পড়বে। এই এইটা তো ইয়ের বারান্দা নাকি? হ্যাঁ, এটা রুমের, একটা রুমের বড় জানলা, বড় জানলা। এটা তো নতুন? হ্যাঁ, নতুন, এটা নতুন, এটা নতুন। এই যে ছোট দরজাগুলো আছে এগুলো কি নতুন না পুরো? এগুলো সব নতুন। এগুলো নতুন। এগুলো কি সাইজ? এটা এগুলো 2.5-6 আছে, 2.5-6.5 আছে, 2.5-7 আছে, 2.5-7, 2.5-6। তো এগুলোর প্রাইস কিরকম? এগুলো 3200 টাকা। এগুলো পড়বে 3200 টাকা। এই যে অ্যাঙ্গেলটা ইউজ করছেন, এটা কত মিলি অ্যাঙ্গেল? 2 মিলি অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। 2 মিলি, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল গুলো। এই যে এই পাশে যে এইটা তো 12 মিলি স্কয়ার বারে, 12 মিলি স্কোয়ার বারে। এবং এইটা কি? এটা কি ভেন্টিলেটর? বাথরুমে দেওয়া হয়? বাথরুমে দেওয়া। এগুলোর প্রাইস কত করে পড়বে? এগুলো 300 টাকা পিস। পার পিস 300 টাকা, মানে ওজন টোজন দরকার নেই, মানে জাস্ট এমনি করে। এটা কি 12 মিলি দিয়ে করছেন? না, এটা 10 মিলি, 10 মিলি দিয়ে করছেন। এই যে এইটা, এই যে প্রোডাক্ট রেডি করা, এটা মানে কার? এটা এগুলো অর্ডারই দেওয়া হয়? অর্ডার আছে, এই জন্য অর্ডার আছে, এই অর্ডার আছে, এটা রেডি করছেন? আমাদের নিজের ওয়ার্কশপে এগুলো তৈরি করা, নিজেরা ওয়ার্কশপ থেকে তৈরি করছেন। এইটা কি রেটে দিচ্ছেন একটু পাবলিকরে বলবেন? এটা 120 টাকা কেজি দিচ্ছি। 120 টাকা। তবে একটা জিনিস একটুখানি আপনাদের একটু জানাই নেই, কারণ হচ্ছে যে দর্শকরা অনেক সময় এই ভিডিও তো হয়তো আগামীকালকে দেখবে এবং আরও এক মাস পরে দেখবে, কিন্তু জিনিসপত্রের দাম যেরকম পরিবর্তন আসতে পারে, দাম পরিবর্তন হবে, মানে দাম বাড়লে মানে নাহলে কমলে কমবে, কমলে কমে যাবে। এই যে পুরনো যে জানলাগুলো, এগুলো মোবাইল জানলা, মোবাইল জানলা, যাদের ওই যে বাড়ির পাশে জায়গা কম থাকে তারা এই মোবাইল জানলাগুলো। এইটা ছোটটা কত সাইজ? এটা হলো 2-3। 2-3। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে আপনি 1500 টাকা। এটা পড়বে 1500 টাকা। এই বড়টা? এই বড়টা পড়বে 3000 টাকা, 4-4। 3000 টাকা। আর এই যে বাড়ির মেইন গেট, এর সাইজটা কি আছে? এটা 4-7 আছে, 5-7 আছে, দুইটা আছে। হ্যাঁ, 4-7, 5-7। এইটা কি রেটে দিচ্ছেন? এটা আপনি 8000 টাকা, মানে একদম ঠিকা 8000 টাকা, ঠিকা 8000 টাকা। বড়টা? বড়টা 9000 টাকা পড়বে। বড়টা পড়বে 9000 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার, এই যে দেখতে পাচ্ছেন এইখানে পুরাতন কেচি গেট আছে, পুরাতন কেচি গেট আছে, হেভি কেচি গেট।
এবং এইটা কিন্তু পুরাতন যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুব হেভি মজবুত হয় এবং অনেক মোটা স্টিলের তৈরি হয়, তাই না? এই স্টিল এই কেচিকেট গুলো কিভাবে বিক্রি করছেন? এই কেচিকেট গুলো আপনার কি পিস হিসেবে বিক্রি হচ্ছে? 4 ফিট বাই 7 ফিট আছে, এটা হচ্ছে পাশে হবে 4 ফিট, উপরে হবে 7 ফিট। এইটার প্রাইস কত? 8000 টাকা পড়বে। এটা পড়বে 8000 টাকা, মানে স্কয়ার ফিট হিসেবে জান না, মানে 500 টাকা স্কয়ার ফিট পড়ে যাবে নতুন অবস্থায়। নতুন কি এই ধরনের মোটা পাবে, স্টিল পাবে? এই মোটা স্টিল দিলে 500 টাকা পড়বে। তো এখানে আরো লম্বাটা ওইটাও কি 7 ফিট না উচ্চ বেশি? 8 ফিট আছে, ওইটা হচ্ছে 8 ফিট। তো এই যে গ্রিলগুলো যেগুলো আছে এগুলোর আপনারা কি মানে পুরো একদম ওকে করে দিচ্ছেন? ওকে কমপ্লিট করে দিচ্ছি। ওকে কমপ্লিট নিয়ে লাগাইতে পারবে? নিয়ে লাগাইতে পারবে। তো এই ধরনের একটা গ্রিল লাগাইতে কি ধরনের খরচ যাবে যে কেউ যদি নিয়ে যায় বা এটা ধারণা নেওয়ার জন্য? যে 2000 টাকা চার্জ দিতে হবে, ফিটিং চার্জ, মানে ফিটিং করতে প্রায় 2000 টাকার মতো চার্জ হবে। এবং সেখানেও তো তার তো কিছু স্টিলের বার লাগবে? না না লাগবে না, আমরা কমপ্লিট করে দেব, মানে বারগুলো আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, সব একবারে, যে সাইডের অ্যাঙ্গেল, উপরের অ্যাঙ্গেল, নিচে অ্যাঙ্গেল, এই সব সহ আমরা কমপ্লিট করে দিই, তাহলে তার ওস্তাকার দিয়ে লাগাইতে পারবে। কমপ্লিট করে দিলে ওস্তাকার, মানে এই যে দামটা বললেন এটা কি কমপ্লিট করা সহ? হ্যাঁ কমপ্লিট করা সহ, মানে যে বারগুলো লাগবে সব কমপ্লিট ওগুলো সহ এই দামটা বললেন? ওকে, সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে এইটার যে কেচি গেটে কিন্তু উপরে স্টিলের বার থাকে, নিচে স্টিলের বার থাকে, সেইটা সহ হচ্ছে এই দামটা। একবার ফ্রেম করা দিই, ফ্রেম করা। আর এই যে পুরনো দরজা যেটা, এইটা এগুলো কি কি সাইজের? এগুলো এগুলো 3-7, 3-7, 3-7, 3-7, 3-7, 3-7। এগুলো প্রাইস কিরকম? এগুলো আপনি 3,500 এর প্রাইস। এগুলো পড়বে 3,500 টাকা। এটা বিল্ডিং ভাঙা মাল, এগুলো বিল্ডিং। তো আপনি যেহেতু বিল্ডিং ভাঙা মালের কথা বললেন, আপনারা কি বিভিন্ন বিল্ডিং যারা কিনে আমরা ওখান থেকে আপনারা বিল্ডিং বলে আপনারা কেনেন? হ্যাঁ, কারণ যদি পুরনো ভবন কেউ যদি বিক্রি করতে চায় সেটা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা সেগুলো কিনে? সুপ্রিয় ভিউয়ার, স্ক্রিনে দেখানো নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু এই মাহবুবের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি বিক্রি করতে চান তাহলেও কিন্তু তারা কিন্তু সেই জিনিসগুলো ক্রয় করে। এই যে একটা এটা হচ্ছে 4-4-4-5-4-4, এইটা কয় মিলি আছে? এটা 10 মিলি আছে, এটা একটু চিকন, 10 মিলি। তো এইটার প্রাইস কিরকম পড়বে? 120 টাকা কেজি নিতে পারবে, কেজি ধরে নিলে 120 টাকা, ফুটি দেবে 130 টাকা, আর যদি স্কয়ার ফিট হিসেবে নেয় তাহলে 130 টাকা পড়বে। ওকে, আপনারা এখানে তো আমার পুরনো টিনও আছে, এই টিনগুলো কিভাবে বিক্রি করেন আপনারা? আমরা বান হিসেবে বিক্রি করি, বান হিসেবে। এটা বান কত পড়বে? 4,500 টাকা, 4,500 টাকা বান। তো নতুন বান কত এখন? নতুন এখন 8,000 টাকা আছে, নতুন এখন 8,000 টাকা, যেটা আমরা 4,500 টাকা বলি সেটা 8,000 টাকা নতুন, মানে প্রায় মানে ডবলের কাছাকাছি আসি। আপনাদের তো দুইটা দোকান, এই পাশের দোকানটায় আসি, এখানে সিঁড়িগুলো আছে। এটা কয় ফিট সিঁড়ি? এটা এটা 2.5 ফিট আছে, পাশে লম্বা 12 ফিট, এটা 2 ফিট লম্বা, 12 ফিট লম্বা, 12 ফিট পাশে 2.5 ফিট। তো এইটার দাম কত পড়বে? 2.5 ফিট একটা 8,000 টাকা পড়বে, আর পাশে 2 ফিট বাই 12 ফিট একটা 7,000 টাকা পড়বে, 7,000 টাকা পড়বে। এই হচ্ছে একটা দরজা, উপরে ফাঁকা স্কয়ার বার, এবং এই যে শীট আছে দুইটা দেয়া। এটা কয় ফিট আছে সাইজ? এটা 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 7 ফিট। এটার প্রাইস কত পড়ছে? এটা পড়বে আপনার 5,000 টাকা পড়বে, এটা দাম পড়েছে 5,000 টাকা। এই মার্কেটটায় পুরাতন রড এবং অ্যাঙ্গেল এগুলো বিক্রি হয়, যাদের এই ধরনের প্রোডাক্ট দরকার তারা কিন্তু এই মাসে দোকান আসে দেখে। এই যে এখানে পুরাতন রড গুলো আছে, পুরাতন বিল্ডিং ভাঙা যে রড, বিল্ডিং ভাঙা রড, ফ্রেশ রড, ফ্রেশ রড। যারা এই ধরনের
রড খুঁজছেন তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বার অনুযায়ী আপনারা যোগাযোগ করে এগুলো কিভাবে বিক্রি করছেন? এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি। কেজি কত পড়ে? এগুলো 70 টাকা কেজি। এখন 70 টাকা কেজি পড়বে মানে পুরনোটা। এইটা কি কাজে লাগবে? এটা আবার বিল্ডিং এর মধ্যে ব্যবহার করা হবে। ছোটখাটো যে যাদের একটু শর্ট পড়ে যায় মানে তারা বিল্ডিং এ ব্যবহার করতে হবে পারবে। এগুলো ফ্রেশ রড তো? ফ্রেশ রড এগুলো। এগুলো আমি বিল্ডিং এ নিয়ে ব্যবহার করতে পারবে এবং নানা ধরনের নানা থিকনেসের এবং এই যে চুড়ি তৈরি চুড়িগুলো এখানে আছে, এখান থেকে নিয়ে যেতে পারেন। এই চুড়িগুলো এগুলো কি কেজি দরে বিক্রি করে? কেজি দরে বিক্রি। এবং এই যে ফ্যান লাগানোর যে হুকগুলো এগুলো আছে, সবই বিক্রি করা। সব ধরনের প্রোডাক্ট আছে এই এখানে। চুড়িগুলো আছে, এই যে অনেক ধরনের সব সাইজের চুড়ি আছে। একটু সস্তা দামে, রিজনেবল দামে পাওয়া যাবে। এবং এই হচ্ছে মার্কেট এবং এখানে অনেকগুলো দোকান আছে। এই পাশে একটু আসেন একটুখানি, হ্যাঁ এখানে দাঁড়ান। যে কোনো ডিজাইনের অর্ডার দিলে আমরা অর্ডার নামাই দিই। আপনারা মানে সব ধরনের যে কোনো ডিজাইন মানে নতুন যে কোনো ডিজাইন দিলে সেই ডিজাইন অনুযায়ী আপনারা কাজগুলো করেন। আপনাদের ঠিকানাটা একটু আপনি মুখে বলে দেন পাবলিক। আমাদের ঠিকানাটা হলো বিডিআর এক নম্বর পিলখানা, বিডিআর এক নম্বর গেটের সংলগ্ন বিজেপি সুপার মার্কেট। এটা দোকান নাম্বার 234 এরকম দোকান। মানে এটা হচ্ছে শিক্ষণ, যে শিক্ষণ ঢালে, শিক্ষণ ঢাল যে টেম্পো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড বিজেপি মার্কেট বললে হবে, বিজেপি মার্কেট বললে হবে। তো আপনাকে ধন্যবাদ মাহবুব ভাই। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় ভিউয়ার, আজ এই পর্যন্তই। এই শপিং টিপস চ্যানেলে আপনি আর কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।